হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডিএইচআরএম। আজকে আমরা কথা বলবো অফিস এটিকেট নিয়ে। অফিস এটিকেটকে আমরা অনেকেই কর্পোরেট এটিকেট নামে জানি। এটি আপনার প্রফেশনাল বিহেভিয়ার যা আপনি আপনার ওয়ার্কপ্লেসে শো করবেন। এটি আপনাকে গুলে খাওয়ানো যাবে না, আপনাকে বাজার থেকে কিনে এনে দেওয়া যাবে না। এটি আপনাকে লং টাইম প্র্যাকটিসের মাধ্যমে অ্যাচিভ করতে হবে। আপনারা যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। ঠিক সেই সাথে বেল বাটনে ক্লিক করুন, যাতে আমরা ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পেয়ে যান। চলুন আমরা কিছু কর্পোরেট এটিকেট দেখে নেই এবং এগুলো প্র্যাকটিস করতে থাকি। ফার্স্ট কর্পোরেট এটিকেট যেটি নিয়ে আমরা কথা বলবো তা হলো, আপনি নতুন এমপ্লয়ীদের প্রতি ফ্রেন্ডলি হন। সে যখন জয়েন করবে তখন তাকে গ্রিট করুন, তাকে বলুন ওয়েলকাম অ্যাব্রোড, অর ওয়েলকাম টু আওয়ার টিম, অর নাইস টু সি ইউ হিয়ার, এ ধরনের কথা বলে তাকে ওয়েলকাম করুন। এতে সে আপনার সম্পর্কে একটি পজিটিভ ধারণা পাবে। আপনি নতুন টিম মেম্বারকে এখানে কাজ করার জন্য ইনক্রিজ করুন, তাকে বোঝান ইটস এ গ্রেট প্লেস টু ওয়ার্ক। আপনি হয়তো তাকে বলতে পারেন এখানে এই প্রবলেম সেই প্রবলেম, লাইফটা শেষ করতে কেন আসলেন ভাই, তাহলে আপনি কেন কাজ করছেন। সো যিনি জয়েন করেছে তাকে এখানকার পজিটিভ দিক গুলো তুলে ধরুন, তাকে বোঝান হাউ টু গ্রো হিয়ার, এবং মোস্ট ইম্পর্টেন্ট তাকে হেল্প করার চেষ্টা করুন, আপনার হেল্পিং হ্যান্ড তাকে বাড়িয়ে দিন। তাকে কোম্পানির পলিসি, কোম্পানির প্র্যাকটিস, কোম্পানিতে কিভাবে গ্রো করতে হবে এগুলো বোঝান। সেকেন্ড যে কর্পোরেট এটিকেট নিয়ে আমরা কথা বলবো তা হলো, অ্যাসিস্ট করার জন্য উইলিং থাকুন। আপনার কলিগকে অল টাইম হেল্প করার চেষ্টা করুন, তাকে পা ধরে টেনে নিচে নামানোর চেষ্টা করবেন না। আপনি ফ্রি বসে আছেন, আপনার হাতে কোনো কাজ নেই, এ টাইমে আপনার কলিগ একটি কঠিন কাজ করছে, তার কাছে যান এবং তাকে বলুন মে আই হেল্প ইউ। বিলিভ ইট, এটি আপনার ইন্টারপার্সোনাল রিলেশনশিপ গ্রো করতে হেল্প করবে। থার্ড যে কর্পোরেট এটিকেট নিয়ে কথা বলবো তা হলো, আপনার বডি ল্যাঙ্গুয়েজকে কন্ট্রোল করুন। ছবির মতো আট চোখে কাউকে দেখবেন না। আপনার যদি কারোর সাথে কথা বলার প্রয়োজন হয়, গো স্ট্রেট টু হিম অর হার এন্ড টক। কথা বলার টাইমে আই কন্ট্যাক্ট করুন, মুখে একটি স্মাইল রাখুন। এখানে একটি বড় প্রশ্ন হচ্ছে, আপনি দাঁত বের করবেন না করবেন না, দাঁত বের করলে কতটুকু দাঁত বের করবেন। ফর এক্সাম্পল, আপনারা ফ্রি টাইমে বসে আড্ডা দিচ্ছেন, আপনার কলিগ চার্লি চ্যাপলিনের একটি কৌতুক বলছে, প্রচন্ড হাসির একটি মুহূর্তে আপনি যেহেতু প্রিডিটারমাইন্ড, আপনি দাঁত বের করবেন না, আপনি আপনার দাঁতটি চেপে রাখার চেষ্টা করছেন এবং মুখ দিয়ে শব্দ হচ্ছে, এ ধরনের কাজ করবেন না। তাই সিচুয়েশন বুঝে আপনার হাসিটি দিন, বাট অফিসে চেষ্টা করবেন উচ্চ স্বরে না হাসার জন্য, সিচুয়েশন যাই হোক না কেন। আপনি যখন কথা বলবেন আপনার হাতগুলোকে ব্যবহার করুন। আপনি যখন আপনার কোনো কলিগের সাথে কথা বলবেন একটি স্ট্যান্ডার্ড ডিস্টেন্স মেইনটেইন করুন। আপনি এত কাছে যাবেন না যাতে মনে হয় আপনি ওনার গায়ের ওপর উঠে পড়েছেন, আবার এত দূরেও থাকবেন না যেন আপনার কথা তার কাছে না যায়। তাই অলওয়েজ একটি স্ট্যান্ডার্ড ডিস্টেন্স মেইনটেইন করুন। আপনার পোশ্চার ঠিক করুন, এত কঠিন কথায় আমরা যাব না। আপনি যখন দাঁড়াবেন সোজা স্ট্রেট দাঁড়াবেন, আপনি যখন হাঁটবেন সোজা স্ট্রেট হয়ে হাঁটবেন, এবং যখন বসবেন সোজা স্ট্রেট হয়ে বসবেন। কুঁজো হয়ে দাঁড়ানো যাবে না, কুঁজো হয়ে বসা যাবে না। ফোর্থ যে কর্পোরেট এটিকেট নিয়ে কথা বলবো তা হলো, অলওয়েজ অন টাইম থাকুন। আপনি কোনো কাজ লেটে শুরু করলেন, লাস্ট টাইমে আপনাকে দৌড়াতে হবে এবং এই দৌড়াতে গিয়ে আপনার ভুল হবে। তাই প্রত্যেকটি কাজ অন টাইমে শুরু করুন এবং অন টাইমে শেষ করুন। আপনি প্রত্যেক দিন অন টাইমে অফিস যান, কখনো লেট করে অফিস যাবেন না। ইমার্জেন্সি হতে পারে কোনো দিন, সেটা ডিফারেন্ট ইস্যু। আপনি রাস্তায় ট্রাফিকে পড়ে যেতে পারেন কোনো একদিন, সেটা ডিফারেন্ট ইস্যু। যদি কোনো কারণে রাস্তায় ট্রাফিকে পড়ে যান, প্লিজ ড্রপ এ টেক্সট টু ইয়োর ম্যানেজার অ্যাজ ওয়েল অ্যাজ টিম মেম্বার, সো দ্যাট তারা বুঝবে আপনি ট্রাফিকের কারণে লেট করছেন। বাট একটি মাসে চার দিন পাঁচ দিন ট্রাফিকের জন্য লেট হওয়া অ্যাকসেপ্টেবল না। তাই প্রত্যেক দিন ইন টাইমে অফিস যাবার চেষ্টা করুন। আপনি কোনো মিটিং এ লেট করে অ্যাটেন্ড করবেন না, কোনো প্রজেক্ট ডিলেতে সাবমিট করবেন না। সুতরাং আপনি কিভাবে কাজ করবেন সে প্ল্যানটি করে ফেলুন, আপনার ডিলের জন্য যাতে অন্য কেউ ইম্প্যাক্টেড না হয় সেটি চেষ্টা করুন।
পাঁচ নম্বর যে এটিকেট নিয়ে কথা বলবো তা হলো আপনি প্ল্যান্ড লিভ নিন। আপনি জানেন 7 দিন পর আপনার কাজিনের বিয়েতে আপনাকে যেতে হবে, 7 দিন আগে থেকেই আপনি লিভটি অ্যাপ্লাই করে ফেলুন। সকালে উঠে আপনি আপনার ম্যানেজারকে টেক্সট করলেন, আমার কাজিনের বিয়ে, আই উইল গো দেয়ার, এ ধরনের কাজ করবেন না। আপনি যদি লং লিভে যেতে চান, ফর এক্সাম্পল 15 ডেজ অর 30 ডেজ এর একটি লিভে যেতে চান, অ্যাটলিস্ট 1 মাস আগে আপনার ম্যানেজারের সাথে ডিসকাস করুন, যাতে আপনার অ্যাবসেন্টে কাজটি কিভাবে হবে সে বিষয়ে একটি প্ল্যান করে নেওয়া যায়। হ্যাঁ, আপনার ইমার্জেন্সি আসতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু, বাট ইমার্জেন্সি ইন জেনারেল বছরে 1 বা 2 বার আসে, ইচ এন্ড এভরি ডে আপনার ইমার্জেন্সি আসতে পারে না। 6 নম্বর যে এটিকেট নিয়ে কথা বলবো তা হলো আপনি যদি অসুস্থ হন আপনি বাসায় থাকুন। আপনি যখন সিক থাকবেন আপনি অফিসে গিয়ে কোনো কাজ করবেন না, উপরন্তু আপনার থেকে অন্যজন কন্টামিনেট হওয়ার সুযোগ থাকে, তাই আপনি যদি সিক থাকেন প্লিজ টেক এ লিভ অ্যান্ড স্টে অ্যাট হোম, আপনি অন্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেন না। 7 নম্বর কর্পোরেট এটিকেট যেটি নিয়ে কথা বলবো তা হলো আপনি আপনার গ্রুমিং নিয়ে কাজ করুন। অলওয়েজ গ্রুমিং নিয়ে আমাদের অলরেডি একটি ভিডিও আছে, ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে দেখে নিতে পারেন। 8 নম্বর যে এটিকেট নিয়ে কথা বলবো তা হলো অফিসের সোশ্যাল ইভেন্টগুলোতে আপনি জয়েন করুন। আপনার অফিসে পহেলা বৈশাখ সেলিব্রেশন হচ্ছে, অ্যাটেন্ড করুন। আপনার একজন কলিগের বিয়ে, অ্যাটেন্ড করুন। আপনার অফিসের ইফতার পার্টিতে বা ডিনার পার্টিতে আপনি অ্যাটেন্ড করুন। 9 নম্বর যে এটিকেট নিয়ে কথা বলবো তা হলো আপনার কলিগদেরকে মাঝে মাঝে ট্রিট দিন, তাদেরকে নিয়ে আশেপাশে কোথাও বসুন, এতে আপনার ইন্টারপার্সোনাল রিলেশনশিপ গুলো গ্রো হবে। আপনি বাইরে কোথাও ঘুরতে গিয়েছেন, আসার সময় তাদের জন্য হালকা কিছু গিফট নিয়ে আসুন। 10 নম্বর যে এটিকেট নিয়ে কথা বলবো তা হলো কারো পার্সোনাল ব্যাপারে কথা বলবেন না। আপনি আপনার কলিগকে গিয়ে প্রশ্ন করবেন না আপনার বিয়ে হচ্ছে না কেন, বাচ্চা নিচ্ছেন না কেন, লাভ ম্যারেজ নাকি, আবার আপনি সিঙ্গেল না ম্যারেজ, এ ধরনের প্রশ্ন করবেন না। ফর এক্সাম্পল আপনি আপনার একজন স্মার্ট ফিমেল কলিগকে প্রশ্ন করলেন আবার আপনি সিঙ্গেল না ম্যারেজ, এবং উনি গিয়ে এইচআর কে কমপ্লেইন করলেন, মানে সব যাবে। তাই অফিস কলিগের সাথে এ ধরনের পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলবেন না। আমরা অনেকে আরেকটা কাজ করে থাকি, ফার্স্ট ডে পরিচয়ের পরেই একটা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেয়, অথবা পরিচয় দিন বলি আপনার ফেসবুক আইডিটা দিন। প্লিজ এ ধরনের কাজ করবেন না, অফিস কলিগকে ফার্স্ট ডেতেই ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। হ্যাঁ, দীর্ঘদিন একসাথে কাজ করতে করতে একসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্রিয়েট হয়ে যায়, তখন আপনার সম্পর্ক বুঝে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন, এ ধরনের প্রশ্ন করতে পারেন, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। আমরা আরো একটি কাজ করে থাকি, সেটা হলো ফার্স্ট ডে পরিচয়ের সময়ই বলি, ভাইয়া আপা আপনার দেশের বাড়ি কোথায়। প্লিজ এ ধরনের কাজ করবেন না, দেশের বাড়ি নিয়ে আপনি কি করবেন, এই প্রশ্নটি না করে আপনি অন্য কিছু প্রশ্ন করতে পারেন। ফর এক্সাম্পল আপনি কিভাবে নিজেকে এত ডেভেলপ করছেন, আর আপনার ইন্টারেস্ট কি, হবি কি, এ ধরনের প্রশ্ন আপনি করতে পারেন, বাট দেশের বাড়ি কোথায় এ ধরনের প্রশ্ন করবেন না। 11 নম্বরে আমরা কথা বলবো মোবাইল ফোন নিয়ে। আপনি যখন মোবাইল ফোনে কথা বলবেন তখন কিছু ইথিকেট মেইনটেইন করুন। আপনি যে ওয়ার্কপ্লেসে কাজ করেন সেখানে হতে পারে আপনার কিউবিকালটা আপনি 10 জনের সাথে শেয়ার করছেন, আপনি যদি মোবাইলে উচ্চ স্বরে কথা বলেন আর 9 জনের প্রবলেম হবে, তাই আপনি যখন মোবাইল ফোনে কথা বলবেন হতে পারে অফিসের প্রয়োজনে আপনি আসতে কথা বলুন। আপনার যদি কোনো পার্সোনাল ফোন আসে এবং সেটি যদি ইম্পর্টেন্ট না হয় আপনি অ্যাভয়েড করার চেষ্টা করুন, অফিস আওয়ারের পর বাসায় গিয়ে ব্যাক করুন। যদি কোনো ইম্পর্টেন্ট ফোন আসে এবং আপনাকে পিক করতেই হয় আপনি চেষ্টা করুন আপনার ওয়ার্ক স্টেশনের বাইরে গিয়ে ফোনটি পিক করে কথা বলার। আপনি যখন মোবাইল ফোনে কথা বলবেন অফিসের ভেতর তখন উচ্চ স্বরে হাসবেন না। আজকে আমরা বেসিক কর্পোরেট ইটিকেট নিয়ে কথা বললাম। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো অ্যাডভান্স লেভেলের কর্পোরেট ইটিকেট নিয়ে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান,
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।